ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে ছাদে চলে এসেছি, হাঁটতে যাইনি, 5:10, কিন্তু যাবো না আজকে হাঁটতে। কালই বলছিলাম যে সারাদিন রান্নাঘরে থেকে এতটাই ঘাম বেরোচ্ছে, আর হাঁটতে যেতে আমার একদম ভালো লাগছে না। হাঁটতে গিয়ে শরীর অস্থির করছে, বুকের ধুকপানি বেড়ে যাচ্ছে, অসহ্য গরম, আমি পারছি না। আমি ঠিক করেছি হাঁটবো না এখন। ছাদেই একটু গাছগুলো দেখলাম, একটু চারদিকে ঘুরলাম, হাওয়া খেলাম, ব্যাস। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। সকাল থেকে উঠে সব কাজকর্ম ঠিকঠাক হয়েছে আজ, আজকে আর কোনো ভুল করিনি একদম। গোপালকে সকালবেলায় গোপালবাবু তুলে বসিয়ে দিয়ে ওনার সেবা করে দিন শুরু করেছি, আর ব্রেকফাস্ট করে নিয়ে এখন স্নান করে ফ্রেশ হয়ে এলাম। রান্নাবান্না ওদিকে হয়েই গেছে, সকাল থেকে সব কাজ কমপ্লিট করে এখন তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। মানি গেছে স্কুলে, স্কুল থেকে ফেরার টাইম হয়ে আসছে, ঘণ্টাখানেকের মধ্যে মানি স্কুল থেকে ফিরে আসবে, তারপর দেখাবো তোমাদের মানির বকবকানি। বাবা কত কিছু যে বলতে শিখেছে, আর কত কী না ও পারে, সেটা ভাবলেই আমি অবাক হয়ে যাই। এই সবাই ওকে নিয়ে খুব ভয় পেত জানো তো বন্ধুরা। একটা সময় এসেছিল ওকে আমার বৌমা, ওরা ওখানে কোনো ডাক্তার দেখাতে, ওর বাপের বাড়ির ওখানে, উনি বলেছিলেন এ অটিস্টিক বেবি হবে। ওরে বাবা, সেই নিয়ে তো আমাদের কী টেনশান, আমরা ওইটার মানেটাও ঠিক মতো বুঝে উঠতে পারছিলাম না, কী ব্যাপার, এমন কী হয়ে যাবে। আর সে আজ এত কথা বলছে, সব দিকে স্মার্ট হয়েছে। যাই হোক, সেটাতে সবার আশীর্বাদ, ভগবান ঠিক আছেন, ঠিকঠাকই করেছেন। কিন্তু যারা ওরকম হয় তাদেরও তো সেটা নিজের ইচ্ছাতে কিছুই হয় না, তাদের জন্য তো খারাপ লাগে। যাই হোক, ওই সব কথা আর আজ নয়, এখন মানি স্কুল থেকে ফিরলে বকবকটা শুনবো। এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকের লাঞ্চ। দেখো চিকেন কষা হয়েছে, আর করেছি পটলের খোসা বাটা, এটা আমার ভীষণ প্রিয়। ফুলকপি আলুর তরকারি অল্প করে, যে ভেজ খায় তার জন্য, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, সবার জন্যে, ডালের সাথে খাওয়ার জন্যে, আর হয়েছে মসুর ডাল। আজ কিন্তু ভীষণ টেস্টি একটা পটলের রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটা আলাদা করে ব্লগে দেবো, অবশ্যই তোমরা সেটা দেখে নিও, লাইক করো প্লিজ। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে বিশ্রাম নিয়ে নিয়েছি কিছুটা, এখন বাজে 5:30, একটু বেরিয়েছি আরতির সঙ্গে, একটু যাব চেতলায়, কারণ কিছু দরকারি জিনিস আমার নেবার আছে, আর সেটা আরতির সঙ্গে গিয়েই নেওয়া যায়। আর এমনিতেও সব জায়গাতে ও আর আমি একসঙ্গেই যাই, ও টাইম দিয়েছে 5:30, কারণ আজকাল ভীষণ রোদ বলে। এই দেখো চলে এসেছি চেতলার সেই দোকানে, এই দোকান থেকে আমরা কসমেটিক্সগুলো নিই, আমি আমার হেয়ার কালারটা এখান থেকেই নিই। তারপর মনে হলো মানির জন্য একটু কেক নেব, তাই পাশেই ছিল মিও অ্যান্ড মোর, সেখানে ঢুকে গেলাম, কেক নিয়ে নিলাম কিছুটা, আরতিও নিল, আমিও নিলাম। তারপর আমরা চলে এসেছি একটা হোমিওপ্যাথি ওষুধের দোকানে, কারণ কিছু হোমিওপ্যাথি ওষুধ অ্যাসিডিটির জন্য আরতি বলে যে ভীষণ ভালো, সেগুলো নেব বলে। এই যো এখান থেকে নিয়ে নিলাম বেশ কিছুটা হোমিওপ্যাথি, আরতি যেই যেইগুলো বলে দিল সেই ওষুধগুলো, সামান্য অ্যাসিডিটিরই ওষুধ। আর পাশেই দেখো সুন্দর একটা বেশ অ্যাকোরিয়ামের দোকান, এত ভালো লাগছিল দেখতে। আমাদের কিন্তু খুব বড় একটা অ্যাকোরিয়াম ছিল, সেটা এখন ছাদের ঘরে এমনি ফাঁকা পড়ে রয়েছে, কারণ দেখাশোনা করার কেউ নেই বলে ওটা আমি তুলে দিয়েছি, যত প্রেশার ওর আর আমার ওপরেই পড়তো। দেখো কী সুন্দর লাগছে মাছগুলোকে। তারপর চেতলা মার্কেটের ভেতরে আমরা একটু বেশ ঘুরলাম, আরতির একটু কপি কেনার ইচ্ছে ছিল কিন্তু এত দাম দেখে সেটা আর কেনা হয়নি। তারপর দুজনে আমরা চা বিস্কিট খেতে চলে এলাম যথারীতি এই দোকানটায়। দিদির দোকানে চা খাচ্ছিলাম, সেই দিদির দোকানের উনুনটা তোমাদের দেখাই, দেখো কী দারুণ উনুনটা, শেপটাই বেশ একটু অন্য রকমের। দিদি বসে বসে চা বানাচ্ছেন আর বিক্রি করছেন, আমি কিন্তু উনুনের শেপটা দেখতেই ব্যস্ত। দেখো এই যে কী দারুণ না, বেশ একটু অন্য রকম আর কি, ভালোই লাগছিলো দেখতে। চা হচ্ছিল গরম গরম, আমরা লিকার চা আর দুটো বিস্কিট নিয়ে নিলাম, খেয়ে চলে এলাম ওখান থেকে। এই দেখো রাস্তা এখন অটো ধরবে বলে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু
আলোটা এত ভালো পড়ছে যে আমার ড্রেসের কালারটা খুব সুন্দর লাগছে। আমি আরতিকে বারবার দেখাচ্ছিলাম, দেখো ড্রেসের কালারটা এখন কি ভালো পড়ছে। আরতি বলছে হ্যাঁ সত্যি তাই। মানিকে এই দুটো পেস্ট্রি দিতে মানি কিন্তু খুব খুশি হয়ে গেছে, একদম খুব মজা করে খেলো। আর আমি কিনে নিয়েছি এই নেল পালিশটা আর আমার এই কালারটা, হেয়ার কালার আমি এটাই ইউজ করি, ওই দোকানটাতে বেশ উনি এনে দেন এটা। আর এই নেল পালিশের দুটো শেড এর আগের দিন এনেছিলাম, আজকে শেডটা আবার বেশ ভালো লাগলো তাই নিলাম, আর দুপাতা টিপ নিয়ে নিলাম এখান থেকে। রাত্রিবেলা 11:10 আমি বসে বসে আইসক্রিম খাচ্ছি, ভীষণ গরমে একদম হাঁসফাঁস করে মনে হচ্ছিল, ঠান্ডা কিছু খাই তাই। ও ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, মনও ঘুমিয়ে পড়েছে, বড় ছেলেরা ওদের ঘরেও চলে গেছে, আমি এখানে বসে ওয়েট করছি, কারণ আমার ছোট ছেলে এখনও অফিস থেকে ফেরেনি। এখন কটা বাজে দেখো, 11:15। আমি ওয়েট করছি ওর জন্য, ও আসলে খেতে দিয়ে তারপরে ঘরে ঢুকবো। এত রাতে এই জন্য বসে বসে একটা আইসক্রিম খেলাম, ভীষণ গরম, খারাপও লাগে বাবা, বিশাল গরম, ঘাড় ফাড় সমস্ত চিড়বিড় করছে। খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, সবাই ঢুকে গেছে, ছোট ছেলে আসবে, তারপর আমি ঘুমাতে যাব। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে কাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তাহলে গুড নাইট।